হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুলোড়াটা উইথ পূজা। তো বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গল্প। আজকে শোনাতে চলেছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্রহ থেকে নেওয়া গল্প দুই নম্বর চাবির দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটা এখনও শোনোনি তারা অবশ্যই আমার এই গল্পের ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে এবং এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই তোমরা প্রথম পর্বটা শুনে নাও। তাহলে আশা করি বুঝতে পারবে যে দ্বিতীয় পর্বে কী ঘটনা ঘটতে চলেছে। আর যারা অলরেডি প্রথম পর্বটা শুনেই নিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তারা আকুল হয়ে আছো যে দ্বিতীয় পর্বে কী ঘটনা ঘটতে চলেছে, এই গল্পটার কী মানে নেক্সট কী আসতে চলেছে। তো সেই জন্যই আজকে দ্বিতীয় পর্বটা নিয়ে হাজির হয়ে গেছি। অতএব গল্পটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শোনো। আর এই সিরিজটা অনেকগুলো পার্টে চলবে, নটা টোটাল পর্ব আছে। হ্যাঁ, তো আজকে দ্বিতীয় পর্ব তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দেবে, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তারাও এই গল্পটা শুনতে পারে, এনজয় নিতে পারে। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন, যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিয়ে অলটাকে অতি অবশ্যই প্রেস করে নাও। তাহলে কিন্তু নোটিফিকেশানটা প্রপার তোমাদের কাছে পৌঁছাবে, কারণ অনেকেরই দেখেছি যে সাবস্ক্রাইব করে কিন্তু অল নোটিফিকেশানটাকে প্রেস করে না, তার ফলে কি নোটিফিকেশানটা প্রপার যায় না। অতএব অবশ্যই কিন্তু অলটাকে প্রেস করে রাখবে, যা তাহলে যখন যখন আমরা নতুন নতুন গল্প ছাড়ি বা যে কোনো ট্রাভেল সংক্রান্ত ভিডিও যাই ছাড়ি না কেন এই চ্যানেলে, তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, সোজা আমরা গল্পে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি সেটা হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে নেওয়া দুই নম্বর চাবির দ্বিতীয় পর্ব। সেদিন সন্ধ্যায় দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে বসে পুলিশ সূত্রে পাওয়া একটা খবর লিখছি, সেই সময় কর্নেলের ফোন এলো। জয়ন্ত, তুমি কি ব্যস্ত? বললুম, তত ব্যস্ত কিছু নেই, খবর বলুন। কর্নেলের হাসি ভেসে এলো, তোমার লেখার মতো কোনো খবর নয়। হালদার মশাই কিছুক্ষণ আগে ফোনে বললেন মেম সাহেব তার সঙ্গে যোগাযোগ করেছেন, তিনি মক্কেলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আচ্ছা, তারপর? তারপর আর কিছু জানি না, তবে আমাদের আজ রাত 10:15 ট্রেনে রওনা হতে হবে, টিকিটের ব্যবস্থা করে ফেলেছি। অতএব তুমি এখনই সল্টলেকে তোমার ফ্ল্যাটে গিয়ে তৈরি হয়ে এসো। আমি কিন্তু তৈরি হয়েই এসেছি কর্নেল, শুধু গাড়িটা রাখার প্রবলেম। নো প্রবলেম, আমার গ্যারেজটা তো খালি, আমার ল্যান্ড রোভার গাড়িটা বেচে দিয়ে নতুন গাড়ি আর কেনা হয়ে উঠল না। তো যে ভদ্রলোককে গ্যারেজে গাড়ি রাখতে দিয়েছিলুম তিনি অন্যত্র বাড়ি করে চলে গেছেন, কাজেই হা তুমি যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব চলে এসো। ছাড়লুম, 7:30 বেরিয়ে পড়লুম। চিফ অফ দ্য নিউজ ব্যুরো সত্যদাকে আভাস দিয়ে এলুম, কর্নেলের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরোচ্ছি। সত্যদা খুশি হয়ে বললেন, বড় মাছ ধরলে ডাবল ইনক্রিমেন্ট, কোটি মাছ ধরলে ইনক্রিমেন্ট স্টপ। আমি যা কইলাম বুড়ারে কইও। রাস্তায় জ্যাম ছিল, নভেম্বরের সন্ধ্যা, কলকাতায় শীত পড়েনি, আবহাওয়া মনোরম। ইলিয়াট রোডে কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছতে 45 মিনিট লেগে গেল, অথচ অফিস থেকে হেঁটে গেলে 20 মিনিটের বেশি লাগে না। ব্যাগেজ কাঁধে লুটকে ড্রয়িং রুমে ঢুকলুম, তিনতলা সিঁড়ি বেয়ে উঠে ব্যাগেজের ভারে হাঁপিয়ে উঠেছিলুম। দেখলুম হালদার মশাই এসে গেছেন, হাত মুখ নেড়ে কি কথা বলছেন। আমাকে দেখে বললেন, হেভি মিস্ট্রি জয়ন্তবাবু। কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, ব্যাগে অত সব কি নিয়েছ? বললুম, তেমন কিছু নয়, তবে খান কতক বই নিয়েছি, ওই বইগুলোর যে এত ওজন হবে বুঝতে পারিনি। বই বই কি হবে? পড়ব, কারণ আপনি পাখি প্রজাপতি অর্কিডের পেছনে ছুটে বেড়াবেন এ তো জানা কথা, তখন আমি বই পড়ে সময় কাটাবো। কর্নেল তুম্ব মুখে বললেন, বইগুলো রেখে যাও, এটা ভ্রমণ নয় জয়ন্ত, তোমার লাইসেন্সড ফায়ার আর্মসটা নিয়েছো তো? তা অবশ্য নিয়েছি। তাই যথেষ্ট, বলে কর্নেল হালদার মশাই দিকে ঘুরলেন। তাহলে লোকটা আপনাকে লিটারেলি ল্যাং মেরে চলে গেল? হ, বলে হালদার মশাই অ্যাক্টিভ নস্যি নিলেন, জায়গাটা স্লিপারি, জুতো স্লিপ না করলে পড়তাম না, হালার চুল না ধইরা জামার কলার ধরা উচিত ছিল, হালা যে পরচুলা পড়েছে বুঝি নাই। হালদার মশাই তার হ্যান্ডব্যাগ থেকে একটা ঝাঁকড় মাকড় পরচুলা বের করে দেখালেন। বললুম, কেসটা কি হালদার মশাই? পরে আমার মুখে শুনে নিও। হালদার মশাই, আপনি তাহলে দেরি না করে ক্লায়েন্টের সঙ্গে গিয়ে আবার দেখা করুন,
তারপর যা করার তা আপনাকে বলেছি। হ্যাঁ, পরচুলাটা দিয়ে যান। হ, যাই গিয়া বলে প্রাইভেট ডিটেকটিভ পরচুলা দিয়ে সবেগে প্রস্থান করলেন। ষষ্ঠীচরণ আমার জন্য কফি আনল। কর্নেল তাকে বললেন, নটায় ডিনার খেয়ে আমরা বেরুব, রিস্ক নেব না। বাবুঘাটে লঞ্চে চেপে হাওড়া স্টেশনে যাব, ব্রিজে জ্যাম হতে পারে। কফি খেতে খেতে বললুম, হালদামশাই কার কাছে ল্যাংখে পরচুলা পেলেন? কর্নেল একটু হেসে বললেন, নিউশন দম্পতি শিয়ালদার কাছে একটা হোটেলে আছে। হালদার মশাইকে সন্ধ্যে 6টায় ডেকেছিল মিসেস নিউসন। সেখানে গেলে মিসেস নিউসন ঘর থেকে বেরিয়ে নিচের একটা গলিতে হালদার মশাইয়ের সঙ্গে কথা বলতে আসে। ঘরে কথা না বলে রাস্তায় কেন জানি না, তো গলিতে ওরা যেই নেবেছেন একটা লোক আচমকা মিসেস নিউসনের গলার মিহি চেন ধরে ফেলে। চেনে একটা লকেট আছে। হালদার মশাই ছিনতাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। লোকটা তার পায়ে লাথি মারে। উনি আছাড় খান, তবে চুলটা ছাড়েননি। লোকটা তখনই পালিয়ে যায়, চুলটা হালদার মশাইয়ের হাতে থেকে যায়। সেটা তো দেখলে। তারপর হালদার মশাই লক্ষ্য করেন মিসেস নিউসন চেনের লকেটটা মুঠোয় চেপে ধরে হোটেলের সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছে। হালদার মশাই তাকে অনুসরণ করেন। তখন সে বলে, আপনি 2 ঘন্টা পরে এসে দেখা করবেন। 2 ঘন্টা পরে কেন? তা জানি না, হালদার মশাই ওখানে 1-2 ঘন্টা সময় কাটাতে পারতেন, তা না করে তিনি আমার কাছে ছুটে এসেছিলেন। কেন জানেন? পরচুলাটা দেখাতে। অদ্ভুত মানুষ, ওখান থেকে ফোন করে জানাতে পারতেন। তবে আপাত দৃষ্টিতে পরচুলা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার বলে কর্নেল তার ভেতরটা টেবিল ল্যাম্পের আলোয় আতস কাঁচ দিয়ে দেখতে থাকলেন। একটু পরে বললেন, হ্যাঁ গুরুত্বপূর্ণ, হালদার মশাই এনে এটা ভুল করেননি দেখছি। আসলে তখন উনি আমার সঙ্গে ফোনে কথা বলার সময় উনাকে জানিয়েছিলুম 9:30 আমি বেরোচ্ছি, তাই উনি রিস্ক নেননি, ছুটে এসেছিলেন। কি আছে ওটার ভেতর? একটু লাল ছোপ, লোকটার মাথায় হয়তো ঘা বা ফোঁড়া আছে। হতাশ হয়ে বললুম, তাহলে ওটা কি এমন গুরুত্বপূর্ণ? বিশ্বশুদ্ধ লোকের মাথা খুঁজে বেড়াতে হবে কার মাথায় ঘা বা ফোঁড়া আছে? কর্নেল আমার কথায় কান দিলেন না, মুখের চুরুটটা নিভে গিয়েছিল। টেবিলে অ্যাস্ট্রেতে রেখে পরচুলা খবরের কাগজ ছিঁড়ে তারপর একটা মোড়ক বানালেন। তারপর বললেন, আমি তৈরি হইনি। কর্নেল ভেতরে যাওয়ার কিছুক্ষণ পর টেলিফোন বাজিল। ফোন তুলে সাড়া দিতে গিয়ে মনে পড়ল কর্নেলের বেডরুমে এটার একটা এক্সটেনশন লাইন আছে। তারপর হালদামশাই এবং কর্নেলের দুজনের কথাবার্তা আমার কানে এলো। ফোন রেখে দিলুম না, শোনা যাক ব্যাপারটা। কর্নেল স্যার, হালদার কইতাছি, পাবলিকপুর থেকে মনে হচ্ছে হালদামশাই। ঠিক ধরেছেন, মেম সাহেব আবার ভ্যানিস্ট, হোটেল থেকে চলে গেছেন। হ্যাঁ, কি ফালতু ঝামেলায় পড়া গেল, এখন কি করি কন্ত? হয়তো ভয় পেয়ে মেম সাহেব আবার কোথাও গিয়ে উঠেছেন। আপনার কার্ডে বাড়ির নাম্বার আছে তো, আপনি বাড়ি চলে যান। আমার ধারণা মেম সাহেব আবার আপনার সঙ্গে যোগাযোগ করবে। ছাড়ি, গোয়েন্দা মশায়ের দিক থেকে আর কোনো সাড়া এলো না, টেলিফোন রেখে দিল। একটু পরে কর্নেল পর্দার ফাঁকে উঁকি মেরে চোখ কটপটিয়ে বললেন, আড়ি পাতা ব্যাড হ্যাবিট, হেসে ফেললো। আড়ি পেতে একটু মজা পেলুম বস, হালদার মশাই জীবনে বোধ হয় এমন মক্কেলের পাল্লায় পড়েননি, কর্নেলও হেসে ফেললেন। এত ওকে বলি একজন অ্যাসিস্ট্যান্ট রাখুন, উনি বলেন আমি একাই 100। এখন দেখো, যদি ওর অ্যাসিস্ট্যান্ট থাকতো তাকে উনি শিয়ালদার ওই হোটেলে রেখে আসতে পারতেন, অ্যাসিস্ট্যান্ট মেম সাহেবকে ফলো করতো না। আর দেরি করা ঠিক নয়। রাত 9:30 বেরিয়েছিলুম দুজনে। কর্নেলের নির্দেশে বইগুলো রেখে আসায় আমার ব্যাগেজ হালকা হয়ে গিয়েছিল। কর্নেলের গলায় বাইনেকুলার আর ক্যামেরা, পিঠে আটা কিট ব্যাগ, আর তার চেনের ফাঁকে প্রজাপতি ধরার নেটের হ্যান্ডেল ছাতার বাঁটের মতো বেরিয়ে আছে। মাথায় যথারীতি টুপি পরেছেন, গায়ে জ্যাকেট চড়িয়েছেন, আমাকেও শীতের পোশাক পরতে হয়েছিল। বিজয়গড় এলাকায় নাকি এখন প্রচণ্ড শীত। কর্নেলের হাতে আর একটা ব্যাগ দেখে বুঝেছিলুম ওতে জঙ্গলে যাবার পোশাক আশাক তো আছেই, উপরন্তু ওর ফটোপ্রিন্টের সরঞ্জামও আছে। একটা বাথরুমকে সর্বত্র উনি ডার্ক রুমে পরিণত করে ফেলেন। ট্রেন ছেড়েছিল ঠিক 10:15, ফার্স্ট ক্লাসে রিজার্ভড কুপে, 2টো বার্থ উপরে নিচে, নিচে কর্নেল, ওপরে আমি, উল্টো দিকে এক মারোয়ারি দম্পতি।
কর্নেল হাওড়া স্টেশনে পৌঁছে জানিয়ে দিয়েছিলেন আমরা চিত্তরঞ্জন স্টেশনে নামব, অন্ডাল হয়ে যেতে ট্রেন বদলানোর ঝামেলা আছে, দিল্লিগামী মেল ট্রেন, তার মধ্যে মাত্র দুটো স্টপেজ বর্ধমান আর আসানসোল, তারপরে স্টপ চিত্তরঞ্জন, রাত 3:30 নাগাদ পৌঁছানোর কথা। ট্রেন জার্নিতে আমার ঘুম হয় না, বার্তিনে বাথরুমে গিয়েছিলাম, একবার বাথরুম থেকে এক যুবতী মেম সাহেবকে দেখে চমকে উঠেছিলাম, পরনে জিন্স, লাল শার্ট, জিন্সের জ্যাকেট, আইভি নয় তো। পরে দেখি আরেক যুবতী মেম সাহেব এসে তার সঙ্গে দুর্বোধ্য ভাষায় কিচিরমিচি জুড়ে দিল, দুজনেই সিগারেট ধরালো। আরেকবার এক ধারালো চেহারা ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা যুবককে দেখে ভেবেছিলুম আইভির সেই সঙ্গী নয় তো। আমাকে নিরাশ করে এক বাঙালি যুবতী একটি বাচ্চাকে নিয়ে কূপ থেকে বেরিয়ে এসে তাকে বলেছিল, বাবুইকে বাথরুমে নিয়ে যাও তো। ট্রেন আসানসোল ছাড়িয়ে যাওয়ার পর করিডোর খাঁ খাঁ নিচ্ছুম, সব কূপের দরজা বন্ধ, বাথরুম থেকে বেরিয়ে এসে শুয়ে পড়েছিলুম। তারপর কখন ঘুমিয়েছি জানি না, সেই ঘুম ভাঙল কর্নেলের ডাকে, নেমে পড়ো, চিত্তরঞ্জন এসে গেল, 15 মিনিট লেট। নির্জন প্ল্যাটফর্মে দুজনে নেবে একটা চায়ের স্টলে গেলুম, কিন্তু চা এখনই মিলবে না। কর্নেল একটা খালি বেঞ্চে বসে বললেন, ফ্লাক্স আনতে ভুলে গেছি, ষষ্ঠী বরাবর ফ্লাক্সে কফি তৈরি করে রাখে, সেও ভুলে গেল। এই সময় কেটলি আর প্লেটে মাটির ভার সাজিয়ে প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে এক চাওয়ালা এসে গেল। সারাক্ষণ আঁচে বসিয়ে রাখা কেটলির তরল পদার্থের স্বাদ তীব্র হিম শেষ রাতে অমৃত মনে হচ্ছিল। দেখলুম কর্নেলও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অমৃত পান করে চুরুট ধরালেন, তারপর বললেন, 1 ঘন্টা অপেক্ষা করো, স্টেশনের বাইরের রাস্তায় বিজয়গড় যাওয়ার বাস পাওয়া যাবে, 1:40 লাগার কথা, তবে 8 বছর আগে যে অবস্থা ছিল তা এখন বদলেই যেতে পারে। তুমি সাংবাদিক, চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা দেখার আমন্ত্রণ পাওনি কখনো? বললুম, হ্যাঁ, বছর 5 আগে এসেছিল। ওহো হো, হরিবল অভিজ্ঞতা। কেন, ইঞ্জিন তৈরির কারখানায় ঢুকে কানের অবস্থা, ওহো, আমার শুধু মনে হচ্ছিল এই ভয়ঙ্কর শব্দের মধ্যে যারা কাজ করে তারা কি যন্ত্র মানুষ হয়ে আছে। কারখানার শ্রমিকদের স্বাস্থ্যের ভবিষ্যৎ নিয়ে একখানা ঝাঁঝালো রিপোর্ট লিখেছিলুম। সত্যি কর্নেল, বিদেশেও কলকারখানা দেখে এসেছি, এদেশের কলকারখানায় মানুষকে নিংড়ে ছোবড়া করে দেয়া হয়, একেবারে যাকে বলে ডিহিউম্যানাইজেশন। কর্নেল আমার কথার ওপর সহাস্যে বললেন, বিহারী শীতের আক্রমণ থেকে বাঁচতে তুমি কি বক্তৃতা শুরু করলে ডার্লিং? এই স্থানটি কিন্তু বিহার, তা জানো তো, কয়েক পা হেঁটে উত্তরে গেলেই পশ্চিমবঙ্গ। যাই হোক, তুমি গা গরম করতে থাকো। বললুম, না, আমার তত ঠান্ডা লাগছে না, আসলে সেই স্মৃতিটা বড্ড তেঁতো। কিছুক্ষণ পরে একটা ডাউন ট্রেন এলো, একদল আদিবাসী ভিড় করে নামলো, তারপর তারা নিজেদের ভাষায় কথা বলতে বলতে চলে গেল। নানা বয়সের মানুষ, ওরা হাঁটতে হাঁটতেই যাবে তা বোঝা যাচ্ছিল। ততক্ষণে চায়ের স্টলের একটি লোক কেরোসিন স্টোভ ধরিয়ে কেটলি চাপিয়েছে। কর্নেল তা লক্ষ্য করে বললেন, আর এক ভাঁড় চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। চাওয়ালার কাছে খবর নিয়ে জানা গেল বিজয়গড় যাওয়ার বাস এখন সকাল 7 ছাড়ে, কারণ গত বছর জঙ্গলের রাস্তায় ভোরের পাশে ডাকাতি হয়েছিল, তারপর থেকে সময় বদলানো হয়েছে। তবে যদি আমরা আগে যেতে চাই ট্রাক পেতে পারি। বিজয়গড়ের ওদিকে একটা পাথর খাদান আছে, কয়েকটা ট্রাক মজুদদের নিয়ে ভোরবেলা সেখানে যায়, বিকেলে ফিরে আসে পাথরকুচি বা স্টোন চিপস নিয়ে। সৌভাগ্যক্রমে একটা ট্রাকে জায়গা পাওয়া গেল, তখনও কুয়াশা মেশানো আধার চরাচর ঢেকে রেখেছে, অসমতল খোলা মাঠ, চড়াই উতরাই, তারপর টানা জঙ্গল পেরিয়ে আবার ঢেউ খেলানো মাঠ, এবং আদিবাসী বসতি পেরিয়ে যাওয়ার পর দিনের আলো ফুটল বটে, কিন্তু কুয়াশা এতই গাঢ় যে পরিবেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল না। একখানে ট্রাকটা থেমে আমাদের নামিয়ে দিল, সেখানে ছোট বাজার। ড্রাইভার বলল, ইহাঁ সে আধা কিলোমিটার পায়দল মাত চাইয়ে, রিক্সা টাঙ্গা সব কিছু মিলেগা ইহাঁ। ড্রাইভারটি খুবই ভদ্র, কিছুই ভাড়া নিল না, বকশিস হিসেবেও নয়। কর্নেল বললেন, চিনতে পেরেছি, জায়গাটার নাম উড়নপুর, 8 বছর আগে এখানে জঙ্গল ছিল, আদিবাসীদের হাট বসত। আরে আশ্চর্য, টিলার গায়ে কত ইঁটের বাড়ি উঠেছে।
তিনটে ট্রাক থামিয়ে ড্রাইভার এবং তিন দল মজুর হই হই করে চায়ের দোকানগুলিতে এসে ভিড় জমালো। কর্নেল একটা সাইকেল রিক্সা ডেকে উঠে বসলেন। আমি তার প্রকাণ্ড শরীরের চাপে সেঁটে গেলুম। কর্নেল বললেন, বিজয়গড় রাজবাড়ি কত ভাড়া দেবে? রিক্সাওয়ালা বলল, 20 রুপয়া। ততক্ষণে কুয়াশার গায়ে রক্তিম রোদ পড়েছে, দুধারে গাছের সারি, তার ফাঁকে অনাবাদি মাঠের ওপর নানা ধরনের প্রকাণ্ড সব পাথর পড়ে আছে। কিছুটা চলার পর ফসলের জমি চোখে পড়ল। রাস্তাটা পিচের এবং মসৃণ। বুঝলুম এটাই বাস রাস্তা, ট্রাকগুলো যাবে অন্যদিকে। ক্রমে একটা শহরের অস্পষ্ট ছবি সামনে ফুটে উঠল। রিক্সার বাঁদিকে সংকীর্ণ খোয়া পথে বাঁক নিল। কর্নেল বললেন, কিচ্ছু চেনা যাচ্ছে না, মাত্র 8 বছরে এত বেশি পরিবর্তন। অবশ্য সবখানেই এমনটি হয়েছে। এবার রিক্সাওয়ালা নেমে রিক্সা ঠেলতে লাগলো, কিছুটা চড়াই, তারপর আবার সমতল পথ। কিন্তু দুদিকে শুধু ধ্বংসাবশেষ, পাথর আর ঝোপ জঙ্গল। কর্নেল গাইডের ভঙ্গিতে বললেন, প্রাচীন বিজয়গড়ের স্মৃতিচিহ্ন লক্ষ্য করো জয়ন্ত, এটা একটা ঐতিহাসিক জায়গা। মোরাম রাস্তাটা সোজা এগিয়ে গেছে, ডাইনে ঘুরেই দেখি সামনে একটা ভেঙে পড়া তোরণ। রিক্সাওয়ালা বলল, অগিয়া সব। ভাড়া মিটিয়ে কর্নেল পা বাড়ালেন। ভাঙা তোরণের পর কাঠের বেড়া। কর্নেল সেখানে গিয়ে ডাকলেন, কালীপদ, কালীপদ। একজন পৌর দৌড়ে এসে কর্নেলকে দেখে গেট খুলে সালাম দিয়ে বলল, আসুন স্যার, রানীমা বলেছেন আপনি যে কোনো সময় এসে পড়বেন। তুমি আমাকে চিনতে পারছো দেখছি, আপনাকে কি করে ভুলতে পারি স্যার। বাঁদিকে একটা পুরনো দোতলা লম্বাটে বাড়ি, ইতালীয় ভাস্কর্যের আদলে তৈরি। ডান দিকে পুরো ফোয়ারা এবং ঝলমলে ফুলের বাগান। সামনে পূর্বে একটা মন্দির। মন্দিরের দিক থেকে এক বৃদ্ধা ছড়ি হাতে এগিয়ে আসছিলেন। তার সাদা চুল খোলা, সদ্য স্নান করে মন্দিরে হয়তো পুজো দিতে গিয়েছিলেন। তার পেছনে ঘোমটা টানা একটা যুবতী মেয়ে। কালীপদ চেঁচিয়ে উঠল, রানীমা, কর্নেল সাহেব এসছেন। বৃদ্ধা করজোরে নমস্কার করে বললেন, আমি জানি চিঠি পেয়ে আপনি না এসে পারবেন না। কর্নেল বললেন, আপনি কেমন আছেন বলুন। বৃদ্ধা হাসলেন, লিখেছি তো সে কথা, আমাকে যে আপনি কষ্ট করে দেখতে এলেন, তার চেয়ে বড় কথা আমি আপনাকে দেখতে পেলুম। ওরে কালি, কর্নেল সাহেবের ঘর গুছিয়ে রেখেছিস তো? কালীপদ বলল, আঁকে রানীমা, হ্যাঁ। কর্নেল সাহেব, আগে গিয়ে রেস্ট নিন। জবা, তুই আমার সঙ্গে আয়, তোকে দেখিয়ে দিই কিভাবে কফি তৈরি করতে হয়। ওরে, কর্নেল সাহেব কফির খুব ভক্ত। কর্নেল বললেন, আমার চিঠি পেয়েছেন তো? বৃদ্ধা পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালেন। হরে কেষ্ট ফিরলে তবে তো পাবো। সে কি উনি এখনো ফেরেননি? না, হয়তো আসানসোলে বোনের বাড়িতে গেছে, বলছিল ফেরার পথে ওখান হয়ে আসবে। বললুম, তা আসিস। কর্নেল সাহেব আমার চিঠি পেলেই হলো বলে আমার দিকে তাকালেন। এই ছেলেটিকে তো চিনতে পারলুম না। কর্নেল বললেন, এর নাম জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। কে জানে কেন তখনই বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করলুম। উনি আশীর্বাদ করে বললেন, কালি এদের নিয়ে যা। কালীপদ আমাদের নিয়ে যেতে যেতে চাপা স্বরে বলল, রানীমার কাছে আবার উড়ো চিঠি এসছে, এই নিয়ে 3 বার। উনি নিজেই বলবেন সব কথা, তবে আপনাকে দেখে আমার সাহস বেড়ে গেল স্যার। বন্ধুরা, গল্পটা তাহলে কেমন লাগলো? লিখে জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে, যাতে তারাও গল্পটা শুনতে পায়। আর গল্পের তৃতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের সঙ্গে। অতএব আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং আমাদের সাথে এইভাবেই থাকো। বাই বন্ধুরা।